হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রমজানের 15 তারিখ হয়ে গেছে, আমি সৌদি আরব ছিলাম, প্রথম রোজা ইফতারটা করেছিলাম সৌদি আরবে গিয়ে। আর এ কয়দিন তো ওরা ওদের মন মতন করেই ইফতার করেছে, যা পারেছে সবাইকে সাথে নিয়ে, মসজিদ মাদ্রাসা বাড়ির সবাই মিলে। কিন্তু আমি আমার নিজের হাতে সবাইকে ইফতার করাবো, তারপরে গ্রামে আশেপাশে বিলাবো, মসজিদের বাবুদের পছন্দ মতো খাওয়াবো, তাই মন ভরে বাজার করে নিয়ে আসলাম, যেখানে যা লাগে। আর আজকে চলতেছে বড় ইফতারের পালা, আজকে প্রায় আশেপাশে সব বাড়িতে ইফতার পাঠানো হবে। এখানে সিঙ্গারা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, বুট আর সব ধরনের ফ্রুটস আর ইলিশ মাছের খিচুড়ি আজকে এইসবে বিলানো হবে। আর প্রতিদিন আমরা কিছু না কিছু একটা স্পেশাল করার চেষ্টা করি সবাইকে নিয়ে খাবার জন্য। আর প্রতি বছর রোজার মাসে 2টা ফ্যামিলি আমি আমাদের সাথে বান্দা 1 মাস খাওয়াই, তাদের বাচ্চা টাচ্চা সহ। আর মাদ্রাসার বাবুরা তো আছে স্পেশালি, আর ওনারা বাইরেতে আমাদের সাথে ইফতার করে, সেহেরির খাবার নিয়ে যায় সাথে করে। আর খুবই ভালো লাগে রোজার 1টা মাস সবাই মিলে ইফতার করা, নামাজ আদায় করা, আবার রান্নাঘরে সবাই মিলে হাতে হাতে শেয়ার করে, এটা খুবই একটা আনন্দের বিষয়। আর এটা সবার বাড়িতে হয় না, আমাদের বাড়িতে হয়, কারণ আল্লাহর এটা রহমত যে আমরা এতগুলো মানুষ একসাথে থাকি বা ইফতার করি। এটা আল্লাহ হয়তো সবাইকে দেয়ও না, আমি খোদার কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমার হাতখানা পছন্দ করেছেন এভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এই তো বোম্বাই মরিচ দিয়ে ইলিশ মাছের খিচুড়ি খাচ্ছিলাম ইফতারের পরে। আমি সৌদি আরবে 13-14 দিন ছিলাম, কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওখানেও অনেক ভালো কেটেছে আল্লাহর রহমতে। আর বাকি ইফতারগুলোর জন্য আমি আর সময় অপচয় করিনি, প্রতিদিন কিছু না কিছু সবাইকে স্পেশালি, এই তো ফুচকা তৈরি করে খাওয়াচ্ছি সবার জন্য, অনেকগুলো ফুচকার আইটেম করেছিলাম। এই যে এক পাতিল ফুচকা ভাজা হয়েছিল মসজিদ বাড়িতে, যে যত পারে খাও। আর তাদের আবদারও থাকে আমার কাছে যে মাজান আজকে ফুচকা খাবো, আজকে পাস্তা খাবো, এটা সেটা। আর রোজার মাস স্পেশালি মাছ ধরবো না, তা তো আর হয় না, পুকুরের আমার অর্গানিক মাছ, আর এটা কোনো আর্টিফিশিয়াল ফিড দেওয়া হয় না মাছের জন্য, এটা ন্যাচারালি মাছগুলো বড় হয়। আর এই মাছটা খেতে অনেক অনেক মজা হয় আলহামদুলিল্লাহ আমাদের পুকুরের মাছ, তাই আমি জাল্লাকে খবর দিয়েছি শুধু 1টা খেও দিয়ে যাবে, তা 1টা খেওতে মোটামুটি অনেক ভালো মাছই উঠেছিল আলহামদুলিল্লাহ। আর এই মাছগুলো একেবারে অর্গানিক। আর এই তেলাপিয়া মাছ অনেক মজা হয় আমাদের পুকুরের মাছ, এগুলি ম্যারিনেট করে রাখা হয়েছিল, এয়ার ফ্রায়ে ভেজে নিচ্ছে রাতের বেলা, এটা তারাবির পরে আর কি, সবাইকে সাথে করে নিয়ে আমরা খাবো। আমার ননদরা আসছিল তখন, আর তাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস, ফিশ ফ্রাইস, আর খুবই মজা। আর সবাই মিলে একসাথে খেলে এভাবেই সব কিছু আরও বেশি মজা হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর এটা আমার জন্য একটা মজার আইটেম ছিল, চিড়া ভাজা আমি পছন্দ করি, তাই মেয়েরা মাঝে মাঝে আমাকে তৈরি করে দিত, নারকেলের সাথে চিড়া ভাজা আর চিনি, এটা আমার অনেক পছন্দের একটা ডিশ। আর এটা আমরা পরে ইফতারের আইটেম একটা ছিল, বড়া পাও। আর ওই দিন আমরা অনেকগুলো বড়া পাও তৈরি করেছিলাম যাতে সবাই মন ভরে খেতে পারে, আর আমার বাবার বাড়ি আবার সেজো বোনের বাড়িও আমরা পাঠিয়েছিলাম, কারণ ওরা আমার হাতের বড়া পাও অনেক পছন্দ করে।
আর এই তো মাদ্রাসার জন্য বানিয়ে বানিয়ে সব রেডি করতেছে ইফতারের দাবার জন্যে, রেডি করে। আর এটা ছিল 27-এর পরের দিন, আমরা রুটি বানাচ্ছিলাম অনেকগুলো, যাতে গ্রামে আশেপাশে সবার বাড়িতে দিতে পারি রুটি। আর রুটির সাথে একটা স্পেশাল হালুয়া বানিয়েছিলাম। আর এতগুলো রুটি বানাতে হয়েছিল কারণ আমার বাবার বাড়ি, তারপরে আশেপাশে সবাইকে বিলিয়েছিলাম, আবার ঘরে তো প্রায় 40-50 জন, এই জন্য অনেকগুলো রুটি বানাতে হয়েছিল। কিন্তু মজা হয়েছিল অনেক, আলহামদুলিল্লাহ। আর এই হালুয়াটা অনেক মজা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি হালুয়া না, এটা আমাদের ভাষায় আগে বলতো হেলন, এখন কে কি বলে জানি না। এটা একেবারে দুধ ঘন করে চাউলের গুঁড়ো ঘিয়ে ভেজে তারপর এটা রান্না করতে হয়। আর এটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল, হালুয়া, রুটি, মাংস। আর রোজার মাস, রহমতের মাস, খুব দ্রুতই চলে যাচ্ছে, আর এই জন্য সবাই চাচ্ছে যে কিছু না কিছু আল্লাহর দরবারে পৌঁছাতে, কারণ এক দানার বরকত 70 দানার সমান হয়। তাই আমি হজ থেকে এসে প্রতিটা দিন যতটুকু পেরেছি হাত ভরে খরচ করার চেষ্টা করেছি, মানুষকে বিলানোর চেষ্টা করেছি, দেবার চেষ্টা করেছি, শুধু খাবার নয় যেভাবে পেরেছিলাম। আর এটা আমরা একদিন বানিয়েছিলাম ফালুদা, আর দেখতেই পারতেছেন এটা অনেক বড় বল, আর সবার জন্য বানিয়েছিলাম মসজিদে বাড়িতে, আর খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ফালুদাটা। আর আমি পুরা ভিডিওটা দেখাই না কারণ সবাই এটা ভালো মনে করে না বা করবেও না। এই যে দেখুন, এভাবে সবাই আমার রুমে ফ্লোরে বসে একসাথে ইফতার করতে মানে খুবই ভালো লাগে। আর আমার ভাগ্নিরা পাশাপাশি, কান্তা, তুলি, কান্তাও একদিন আমাদের জন্য ইফতার ভেজে নিয়ে আসছিল, আবার তুলিও একদিন। এটা আবার আরেক দিন ছিল, আমি অনেক বড় ড্যাগে ভেজিটেবলস খিচুড়ি রান্না করে আবার আশেপাশে সবাইকে দিয়েছিলাম। এভাবে বড় বড় বালতি ভরে আমি গ্রামে পাঠিয়ে দেই, মেয়েরা দিয়ে আসে। আর এই ইফতারগুলো তুলি পাঠিয়েছিল আমার ননাসের মেয়ে,